সাথী, আমার শরীরটা খারাপ তো, কটা কাপড় ভিজেছে, একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা, আমার মনে হয় না আমি ভালো করে ধুতে পারবো, আপনি একটু ধুয়ে দেন না। মিথ্যা কথা বলো কেন, এই তো তুমি মোবাইল টিপতেছিলা, মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না, আশ্চর্য একটা মেয়ে, কাজ করতে বললেই হাতে ব্যথা। নিজে মিথ্যুক তাই সবাইকে মিথ্যুক মনে হয়, তাই না? মনে হয় সবাই মিথ্যা কথা বলে। বান্ধবীকে বলতেছেন শোন কাজ কিভাবে চুরি করতে হয়, আমার থেকে শিখ, আমার জানা আছে। ওটা তো না পাখার পরের ঘটনা, না পাখাইলে সবাইরে জ্বর ছেড়ে দেয়। আর আমি ফোনে কথা বলতেছি না, কি করছিস, এটা তো তোমার জানার বিষয় না। তুমি আমার রুমে কান পাতছিলা কেন? শুনেন ভাবি, আমার আপনার রুমে গিয়ে কান পাতার কোনো ইচ্ছা নাই, আমি আপনার রুমে গেছিলাম একটা কাজের জন্য, গিয়ে যে জিনিস দেখছি আমার আর কোনো ইচ্ছাই নাই আপনার সাথে কথা বলার। খারাপ উপরে তুমি মিথ্যা কথা বলে ফেলা, তোমার লজ্জা করে না? এই অসভ্য মেয়ে যে ফয়সাল কোথা থেকে ধরে নিয়ে আসলো। আমি বিয়াদব অসভ্য না ভাবি, আপনি বিয়াদব অসভ্য। আপনি সব কাজ আমাকে দিয়ে করেন কিসের জন্য? আজকে আসুক ফয়সাল, ফয়সালকে জিজ্ঞেস করব। আরে কি হয়েছে, ঝগড়া কিসের? আরে থামো না তোমরা, কি হয়েছে? আব্বা, কথা কথায় মিথ্যা কথা বলে, আমার শরীরটা ভালো না, একটা কাপড় ভিজাইছে, আমি কইলাম ওর একটু ধুয়ে দিতে, ও দেখেন উল্টা পাল্টা কইতেছে, কয় ওর হাত ব্যথা, এতক্ষণ বসে বসে মোবাইল চিপছে। আচ্ছা ঠিক আছে, হইছে তো বাবা, থামো না এবার। আপা দেখেন উনি আমার সাথে কিরকম গায়ে পড়ে ঝগড়া করতেছে, আমি আজকে বললাম যে আমার হাত ব্যথা, আমি কাপড়টা ধুইতে পারবো না, তারপরে উনি আমার কি আজে বাজে কথা বলছে। আমার তো উল্টা পাল্টা, তোমরা থামো না। আরে বাবা কি ওই যেভাবে ঝগড়া করতেছো না, থামো। উনি বলছে আমি নাকি মিথ্যুক, কিন্তু আপা উনি আসতে একটা মিথ্যুক, ওই দিন যে বলছে না উনার জ্বর, আমি উনার রুমে গিয়ে দেখি উনি ফোনে কথা বলতেছে, বান্ধবীকে বলতেছে যে কেবল দেখি টাকা, দেখি কি হয়েছে, কিছু নেই, কি হয়েছে বলো, কিছু হয় নাই। শোনো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে বের হয়ে যাবা, কোথায় যাবা আমি জানি না। কি বলতেছে এগুলো, এই বাসায় থাকবো না মানে কি হয়েছে? আমরা আর এই বাসায় থাকবো না, আমরা নতুন বাসায় চলে যাব, তুমি নতুন বাসা দেখো। দুই দিনের মেয়ে আসতে পারলো না, আমার মুখে মুখে তর্ক করে, তোমার আব্বা আম্মা সামনে আমার সাথে বেয়াদবি করলো, একটা উত্তর দিল না তারা, তারা অ্যাটলিস্ট শাসন তো করতে পারতো। আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, এত দিন ধরে ওষুধপত্র সব আমি দিচ্ছি, আর তারা আজকে দেখলো তাকায় তাকায়, এত অসভ্যতা আমি সহ্য করতে পারবো না। কোথায় যাবা চলো, এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো, ওনরা আমাদের বোঝা, এই বোঝাটা আমাদের কাঁধ থেকে নামলে আমরা বাঁচি। তুমি আর কবে বুঝবা, এই একটা চান্স পাইছি, চলো আমরা বের হয়ে যাই। তো বড় কথা, মানে দুই দিন হয় নাই আসছে, এখনই তোমার সাথে বেয়াদবি করা শুরু করে দিছে। বাসায় কিছু হয়েছে? আমাকে কাপড় কাটতে বলছিল, আমি বলছি আমার হাতে ব্যথা পাইছে, আমি কাপড় কাটতে পারবো না। উনি ওই দিন বলছে উনি নাকি অসুস্থ, কিন্তু আমি রুমের মধ্যে গিয়ে দেখছি উনি মোবাইলের মধ্যে কথা বলতেছে। আমাকে যখন বলছে যে তোমার কিসের হাতে ব্যথা, তুমি মোবাইল গুতাইতেছো, কথা শুনো। শোনো, একটা পরিবারে ঝগড়া হবে, মান অভিমান হবে,
কথা কাটাকাটি হবে, মারামারি হতে পারে। আবার মিশে যখন সবাই একসাথে বসে খাই সব কিছু ভুলে যাই না, এটাই হচ্ছে পরিবার। এই জন্য কি আলাদা থাকতে হয় না? ছোটবেলায় তোমার ভাইয়ের সাথে তুমি ঝগড়া করছো, কত মারামারি করছো, তোমার বাবাই তো বলো আলাদা হয়েছে, তো বড় হওয়ার পরে কেন আলাদা হতো? এগুলো স্যাক্রিফাইস করতে পারে, কিছু জিনিস ছাড় দিতে পারে না? তুমি যেখান থেকে আসো শাড়ি কিনো 30% অফ দিছে, যাবো নাকি? এক তারিখ চলো যাই। আব্বা সংসারটা তো এখন অনেক বড় হয়েছে, ঘরের মধ্যে মানুষজনও বাড়ছে, ঘরটা একদম ভিজি ভিজি লাগে। এরকম ভিজি ভিজি ঘরের মধ্যে এতগুলা মানুষ একসাথে গাদাগাদি করে থাকার কোনো মানে নেই। আমি তাই সিদ্ধান্ত নিছি আমি আপনার বৌমারে নিয়ে আলাদা হয়ে যাবো। কি বলতেছো তুমি এগুলা? এত মানুষ ঘরে কোথায়? আমরা যারা থাকার তারাই তো আছি না। হ্যাঁ, একজন একজন লোক বাড়ছে, সে তো কারো কোনো সমস্যা হচ্ছে না। আর ওর সাথে তো ভালো হচ্ছে, আমার সেবা করতেছে, আব্বার সেবা করতেছে, এটা তো আমাদের জন্য ভালো না? তুমি আমার যে টাকা দিতে বলছো মাসে তা তো আমি দিচ্ছি না, কিন্তু তার বাহিরে আব্বার যা লাগে, আম্মার কি আম্মা আব্বা আমি তো দিই না। হ্যাঁ, আমি পরিবারের সময় দিতে পারি না, সকালে বেরোই, অফিস করতে করতে রাত হয়, বাসায় এসে এবার ঘুম দেই, আমি ইচ্ছে করে করতেছি না ভাইয়া। কথাটাই এইখানে, তুই সকালে যাস রাতে বাসায় ফিরোস, এই ঘরে কি হয় সে ব্যাপারে তোর কোনো ধারণা নাই। তুই কি জানোস তোর বউ আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতো বেয়াদবি করছে, আজকে বেয়াদবি করছে, কালকে আরো বেয়াদবি করবো, পরশুদিন আরো বেয়াদবি করবো, এইসব করতে করতে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে। তার চাইতে ভালো আলাদা থাকো, আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে। সাথী রান্নাঘরে ডেক্সি বাতি লাগলে ঠোকাঠুকি হয়, তেমনই এক বাড়িতে দুই বউ থাকলে লাগালাগি একটু হইবই, এটা কোনো ব্যাপার না। এর লেগে তুই বাড়ি ছেড়ে চলে যাবি এর কোনো মানে হয় না। আর যদি ঝামেলা বেশি হয়ে যায় সেটা আমি সামলাবো, তো চিন্তা করতে হইব না। আব্বা আপনি এটা নিয়ে কোনো কথা বললেন না তো, বুঝতে পারছি আপনার কি টাকা পয়সা নিয়ে সমস্যা, আমি আসি তো, ফোন দিয়ে না মারে, যখন যা লাগে আমি ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু এটা নিয়ে আর কোনো কথা বলেন না। বাবারে টাকা পয়সা তো কোনো ব্যাপার না, কম খাই বেশি খাই আমরা সবাই একসাথে থাকলে এটা আমার শান্তি বাবা, তুই যাইস না বাবা বাড়ি সেরা। আম্মা তোমার কাছে যেটা শান্তি ওইটা আমার কাছে চরম অশান্তি, এগুলো নিয়ে আর কোনো কথা বলো না। আমি ডিসিশন নিছি, আমার ডিসিশন ফাইনাল ডিসিশন, এখানে আর কোনো কথা নেই, আমি থাকবো না। ভাইয়া কথা শুনো ভাইয়া, ভাইয়া সাথিয়া ভাবির ভিতরে আমরা ভাইয়া ঢুকতেছি। আব্বা আমি না অনেক বুঝাইছি, সে না কোনো কিছুতে বুঝতে রাজি না। আচ্ছা বলেন তো আপনাদের ছাড়া কি আমারও থাকতে ভাল লাগবে? এত করে বললাম, আপনার ছেলেটা কেমন আপনি তো জানেন, খারের রোগটা তারা দেখি আজকে আবার বুঝাবো, আপনি টেনশন করেন না। আব্বা একটু ভাত দেই, আম্মা তো জল দেবো।